Welcome to Nasir's Club. Welcome to Nasir's Club's another video. আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি বিষয় শেখাবো। আপনারা স্ক্রিনে দেখে নিন লেকচার শিটটি। আপনারা আমরা অনেক সময় কথা বলতে গিয়ে বলি যে এটা আমার, এটা তোমার, বা এটা তার, বা এটা তাদের, বা এটা নিশাতের, বা এটা করিমের, অথবা এটা লোকটির। সেক্ষেত্রে এটা কিভাবে আমরা লিখব? প্রথমে দেওয়া আছে ইট ইজ ইয়োর্স দেওয়া আছে। আপনাদের অনেকের ধারণা যে ইয়োর মানে হচ্ছে তোমার, তো সেক্ষেত্রে আমরা কেন এখানে ইয়োর দিলাম না? আপনাদেরকে এই লেকচার শিটটি ভালোভাবে বুঝতে হলে আমার পূর্বের যে ক্লাসগুলো রয়েছে কেসের ওপরে, মানে পজিটিভ কেস, সেটা আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে। এখানে যদিও বা এত ডিটেলস আমি সেটা বোঝাবো না, তবু একটু বলে রাখি, সেটা হচ্ছে যে পজিটিভ কখনো ডিরেক্টলি অবজেক্ট হিসেবে ব্যবহার হবে না, কখনোই না। পজিটিভের সাথে অবশ্যই কেউ না কেউ থাকতে হবে, মানে শুধু মাই বলতে মাই ফাদার, মাদার, মাই বুক এরকম হতে হবে। তবে শুধু একাই পজিটিভ কখনো অবজেক্ট হিসেবে ব্যবহার হবে না, ইভেন সাবজেক্ট হিসেবেও কখনো ব্যবহার হবে না। যেমন মায়ের পরে কখনো মাই, ধরুন যে মাই হ্যাভ কখনো হয় না, আই হ্যাভ হয়। তাহলে এইটা বুঝতে হলে আপনাকে অবশ্যই পজিটিভ কেস অথবা হ্যাভ ভার্ব আপনাকে শিখতে হবে, জানতে হবে। আমার হ্যাভ ভার্বের উপরে অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো আপনারা নাসিস ক্লাব পেজে গিয়ে খুঁজে খুঁজে দেখে নেবেন অথবা পেজে গিয়ে দেখে নেবেন। ওয়েল, আমরা এখানে চলে আসি, সেটা হচ্ছে যে এটা তোমার, তাহলে ইটস ইয়োর না হয়ে ইয়োজ হবে। কারণ পজিটিভ তিনটা চারটা স্টেপে করা রয়েছে। প্রথম স্টেপ হলো যে ইয়োর মানে হচ্ছে তোমার, সেকেন্ড স্টেপে হচ্ছে ইয়োর্স মানে হচ্ছে তোমার, এবং অব ইউ এটা মানে হচ্ছে তোমার। সো আপনাদেরকে অবশ্যই পজিটিভ কেসটি দেখতে হবে। আমি পজিটিভ কেসটি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা স্ক্রিন থেকে দেখে নিন। এখানে লক্ষ্য করবেন যে এখানে আপনারা যদি দেখেন যে ইউ হচ্ছে সাবজেক্ট এবং ইউ হচ্ছে এরপরে অবজেক্ট, এবং ইয়োর মানে হচ্ছে পজিটিভ, ইয়োর মানে তোমার, এবং তারপরে রয়েছে ইয়োজ, এবং তারপরে রয়েছে অব ইউ, এরপরে রয়েছে অব ইয়োর্স। ওয়েল, আমরা সেকেন্ড লেনে, মানে সেকেন্ড পজিটিভের যে চারটা ফর্ম রয়েছে তার প্রথমটি না, পরের লাইনে যেটা রয়েছে, যে গলিটা রয়েছে, সেই গলির সবগুলোই আমরা প্রয়োগ করব। তাহলে দেখুন ইটস ইয়োর্স, এটা সঠিক হচ্ছে আমার সেন্টেন্স। ইটস ইয়োর হবে না, ইটস ইয়োর্স হবে, আর এই এসের উচ্চারণ হবে জেড এর মতো, ইয়োর্স। এরপরে দেখুন ইটস মাইন, এটা প্রায় সচরাচর আপনারা দেখেন ইউজ করতে, বা আপনারা নিজেরাও ইউজ করেন। তো এখানে ইটস মাই না হয়ে, এই যে নট মাই, মাই হবে না, ইটস মাই না হয়ে মাইন হয়েছে। আবার দেখুন ইটস আওয়ার্স, আমরা হয়তো বলতে পারি ইটস আওয়ার, না আওয়ার বললে ভুল হয়ে যাবে, এখানে ইটস আওয়ার্স বলতে হবে, এসের উচ্চারণ জেড এর মতো হবে, ইটস আওয়ার্স। এরপরে দেখুন ইটস হার্টস হবে অথবা ইটস হিজ হবে, মেয়ে হলে হার্টস, ছেলে হলে হিজ, তবে নট হার হবে না। এরপরে দেখুন ইটস দেয়ার্স, এখানেও রয়েছে এস, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ইটস দেয়ার্স, এসের উচ্চারণ জেড এর মতো হবে, ইটস দেয়ার হবে না, নট দেয়ার হবে না। এরপরে দেখুন ইটস নিশাতস, এগুলো তো হচ্ছে যে পজিটিভ কেসের ডিফল্ট সিস্টেম এবং ডিফল্টভাবে এগুলো রয়েছে, বাট আমরা যখন এর বাইরে কথা বলবো এটা নিশাতের, তখন অবশ্যই নিশাতস অ্যাপোস্ট্রোফি এস আমাকে বসাতে হবে, এখানে অ্যাপোস্ট্রোফি এবং এস, এই দুইটা আমাকে বসাতে হবে। এই দুইটা ছাড়া নিশাতের র কখনোই হবে না, নিশাতের কখনোই হবে না। তাহলে এভাবে যদি আমি বলি যে এটা ডক্টরের, তাহলে ইটস DOCTOR অ্যাপোস্ট্রোফি এস, ডক্টরস, বা এটা ছেলেটির ইটস দ্য বয় অ্যাপোস্ট্রোফি এস, ইটস দ্য বয়েজ, এভাবে আমরা এগুলো উচ্চারণ করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আপনাদের এই লার্নিংয়ে যদি কোনো সমস্যা থেকে কোনো কিছু বোঝার যদি ঘাটতি থেকে থাকে, অবশ্যই কমেন্টে অবশ্যই লিখবেন, জানাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের কাছে রয়েছে। আর অবশ্যই আমার এই নাসিস ক্লাব পেজটি ফলো করে রাখবেন, সি ফাস্ট করে রাখবেন, যাতে সাথে সাথে কোনো ভিডিও আপলোড হলে আপনারা পেয়ে যান। আর ইউটিউব চ্যানেলে সেখানেও সাবস্ক্রাইব এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন।
আর অবশ্যই শেয়ার করতে বলবেন না, কারণ আপনার একটি শেয়ারে পৌঁছে যেতে পারে প্রত্যন্ত অঞ্চলের একজন দরিদ্র মেধাবী একজন ছাত্রের কাছে এই ভিডিওটি, আর তারা সেখান থেকে শিখতে পারে। প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি, মানে ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।